এই জায়গায় আসলি আমার পেশাব হয়ে যায়, মানে আল্লাহ আঙ্কেল তুমি আমাদের মধ্যে ছোট পেশাব করে ফেলো। হ্যাঁ আমি পেশাব করে ফেলি, ওরে আল্লাহ, ও না 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 না, ও বাবা ও বাবা, ওরে বাবা ওরে বাবা, হ্যাঁ না না, ও বাবা আমার গাড়ি এরকম করিস না, কই না কই, আস্তে আস্তে বাবা আস্তে আস্তে বাবা, হ্যাঁ হ্যাঁ পিসি বা স্যার তুই কথা কষ্ট না, তুই কথা কষ্ট কথা মোটে কষ্ট না, আমি বিপদে আছি। এই আমার ভাইকে এরকম বকা দিচ্ছ কেন? আরে তোর ভাইরে আদর করবো, দেখ কি বিপদ, তুই চালা এসে। ও বাবা আঙ্কিল আঙ্কিল বাঘ কই? হে ভাই হে বাঘ কি আমার পরিচিত, সে বাঘ বললে চলে আসবে না? আঙ্কিল তুমি তো অনেকবার এসেছো তাই বাঘ দেখেছো না? আরে বাবা আমি কোনো বাঘ দেখিনি রে, তুই চুপ করে বসে থাক না। হেই আপনি আমার ছেলে কি এরকম বকা দিচ্ছেন কেন? একটু শহরের দিকে যাচ্ছি, একটু গল্প করছি। আরে ম্যাডাম আপনারা গ্রামে থাকেন, কিছুক্ষণ নিয়ে এত কথা কথি হয় না, দেন না কোন সময় বাঘ মাকে এসে দিতে পারবে। ওই তো বলছি আঙ্কেল কখন বাঘ আসবে? হ্যাঁ শোন বাবা শোন, আমি একটা কথা কই, কখন বাঘ আসবে সেটা কি আমার ফোনে বলে দিছে? ও বাবা ওস্তাদ, আরে সাবধানে সাবধানে যত কথা বলিস না ওস্তাদ, এই পাশে এই পোলা পায় না আমার সাথে আল্লাহ। ও বাবা এরম করে কেন গাড়ি, এরম করে কেন? ফার্স্ট টাইম আজকে আমরা, ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম না থার্ড টাইম এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু কি বিপজ্জনক ব্রিজ। এ যাও আঙ্কেল খেলো শালার বাচ্চা, এ সর সামনে দিয়ে সর। ভাই তুই আমার বাচ্চা ছুটি নাম ব্যবহার করছিস কেন? আরে ভাই ভালো ব্যবহার করছিস ভাই, আমি বিপদে আছি কথা কয় না, আমারই সবসময় খেলতে। ও বাবা বাবা একদম ধারের কোনায় চলে আসছি, তুমি সর্বনাশ সর্বনাশ। কিরে তুই এখানে? আরে তুমি একটু ঠালতি পারলে না, শুধু হাতই বের করে রাখো, ওরে আর বিপদে ফেলো না আল্লাহ আল্লাহ, আর বিপদে ফেলো না, এই অগ্নি পরীক্ষা গুলা বার করে দাও, এই জন্য আমি সুন্দরবনের রাস্তা আসতে চাই না। নে 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 চালা চালা চালা। হ্যালো আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও টাক্সিমিটি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়াটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা আমরা কোথায় আছি ভাই? কোনো পরিত্যক্ত কোনো জায়গায় আছি ভাই? আশেপাশে কেন এত জঙ্গল টঙ্গল? তো বন্ধুরা আজকে আমরা সুন্দরবনের মধ্যে আছি ভাই, সুন্দরবন ভাই সাব সুন্দরবনে আছি। আর আজকে ভাই এতদিন তো ভাই যে সুন্দরবনে আসছি বিভিন্ন জায়গা থেকে, কিন্তু আজকে আমরা সুন্দরবন থেকে কিছু এখানকার কিছু লোকজনকে নিয়ে কিন্তু শহরের দিকে যাব। এতদিন আমরা শহর থেকে ভাই এই জঙ্গলের মধ্যে আসছি, এখন আমরা জঙ্গল থেকে ভাই মানে সুন্দরবন থেকে যাব হচ্ছে শহরের দিকে ভাই, কারণ এখানকার কিছু লোকজন আছে যারা কিন্তু বন্ধুরা অনেক গরিব, তারা কিন্তু এই সুন্দরবনের মধ্যেই থাকে, তারা ভাই শহর দেখবে ভাই, তারা সুন্দরবন দেখতে দেখতে ফেড আপ হয়ে গেছে ভাই, সেজন্য তাদেরকে নিয়ে আজকে আমরা সুন্দরবন থেকে মোংলা পর্যন্ত যাবো, মোংলা পোর্ট দেখাবো, এছাড়া তাদেরকে আবার অন্যান্য জায়গাগুলোও দেখাবো, কিন্তু আজকে মোংলা পোর্ট পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আমি কিন্তু আজকে সুন্দরবনের মধ্যেই আছি, আর এখানে একটা ছোটোখাটো ডিপো করা আছে, এই ডিপোতে আছে গাড়িটারি ঠিক করা হয় সুন্দরবনের মধ্যে। তো বন্ধুরা শুধু আমি একা না, আমার সাথে কে আছে তোমরা ভালো করেই জানো, আমার সাথে আছে আমাদের সবার প্রিয় শয়তান প্রো, শুনতে তো পেলে শয়তান প্রো। আর বন্ধুরা আজকে আমরা নিয়ে যাচ্ছি কি দেখো, আজকে আমরা নিয়ে যাচ্ছি একদম একটা লক্ষ ঝক্কর মানে গরিব গরিব গাড়ি বলে এটাকে। ওস্তাদ গাড়ির কাজ করতে সব ঠিক করা হয়ে গেছে ওস্তাদ, বেরো আসবো, বেরো আয় বেরো আয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ইন্ডিয়ান একটা অশোক ল্যান্ডের একটা গাড়ি, যে গাড়িটাকে নিয়ে আজকে আমরা সুন্দরবন এই গোয়েন জঙ্গল থেকে শহরের দিকে যাব। আর এখানকার যে যাত্রীগুলো আছে তাদেরকে দেখলে তোমরা বুঝতে পারবে তারা সব নতুন নতুন জামা কাপড় পরছে, যে তারা শহরে যাবে রে ভাই। ওস্তাদ সব শহরে যাবে বলে একেবারে রঙিন সঙ্গিন কাপড় পরে চলে আইছে। তাই তাই আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিতরে যারা বসে আছে আমি এখন ভিতরে যাব, আর তারা মনে হয় মানে কত বছরের যে জিনিসপত্র নিয়ে। ওরে ওস্তাদ ছাদের উপরে কি পরিমাণ মাল নেছে একটু দেখেন ওস্তাদ। হ্যাঁ সেটা আমি পরে দেখাচ্ছি, আগে একটু ভিতর থেকে ঘুরে আসি না, আগে মালপত্র একটু দেখায় আনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমাদের ছোট্টখাটো একটা গোডাউন, এখানে আমাদের ইঞ্জিন ফিঞ্জিন ঠিক করা হয়, কারণ এই সুন্দরবনের মধ্যে তো আর কোনো ইয়ে নাই। ওস্তাদ উঠতেছেন? হ্যাঁ উঠতেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ও ভাই সাহ দেখো কি পরিমাণ জিনিস নিয়েছে ভাই, শহরে যাবে ভাই, দেখো কি পরিমাণ জিনিস নিয়েছে বাসের উপরে ভাই। আর একটা স্প্যাচ চাকাও আমরা নিয়ে নিছি বন্ধুরা দেখতে পাচ্ছ, গ্রামের লোকজনের মন অনেক বড় বন্ধুরা, কিছু বলার নাই। আচ্ছা সাবধানে নেবেন। আচ্ছা আচ্ছা সাবধানে নামতেছি। তো বন্ধুরা আমি বাস থেকে নেমে গেলাম, এখন বাসের ভিতরে যাব, বাসের ভিতরে কারা কারা আছে তাদেরকে এখন দেখাবো। কিরে ভাই তুমি এই জায়গায় বেরোয় এসো কেন? ও ভাই আমি শহরে যাবো, এই জানলার পাশে বসে বসে দেখতে দেখতে যাবো। আরে ভাই রে ভাই বাঘ মামাকে তোমাকে খেয়ে ফেলবে। ওরে ভাই সারা জীবন থেকে গেলাম সুন্দরবনে, কিছু হলেও না বাঘই দেখলাম না,
বাবা তোমরা বাঘ দেখনি? আজকে হয়তো দেখতে পারবো, যে দেখতে যাবো তুই তো দেখো যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বাসের মধ্যে ঢুকবো। ও ভাই সাহেব দেখো সব গ্রামের সহজ সরল লোকেরা। রিফাত ভাইয়া কখন আমরা শহরে যাব? হ্যাঁ যাবো যাবো ম্যাডাম, তোমরা যাবো যাবো। ও এরা তো ম্যাডাম না, গায়ের বধূ এরা। ভাই আমি বসে আছি, আমি শহরে যাবো, কতদিন শহর দেখি না, সেই ছোট্টবেলায় দেখেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর পিছনে তেমন কোনো লোকজন নাই বন্ধুরা দেখতে পাচ্ছ? এখন কোনো কিছু কথা বলার নাই ভাই, আমরা আজকে সুন্দরবন থেকে ভাই শহরে যাবো, মানে মোংলার দিকে যাবো, আর কি বলবো। হ্যাঁ বাচ্চা তুমি পিছনে বসো না, তা তোমরা এই জায়গায় বসো না। না শয়তানপুর আঙ্কেল, আমরা এখানে বসে বাঘ দেখবো, সুন্দরবনের হেরিং দেখবো। আরে তোমরা কি করছো, আমরা এত যাওয়া আসা করলাম, বাঘ মাইয়ের সামনে বসতে হয় না, ভয় আছে, যাও যাও। না না আঙ্কেল যাব না। এই জয়জনপুর তুই ওকে ওকে সাহস না, ও তো দেখুক না, কখনো তো শহর দেখিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ বাবু তুমি আর এসে না, কি একটা অবস্থায় পড়লাম রে বাবা। নে নে চালা 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 চালা। তো বন্ধুরা আমরা এখন সুন্দরবন, দেখো বাম সাইডের ম্যাপের দিকে তাকাও, সুন্দরবন ডিসকভার হয়ে আছে। আমরা এখন সুন্দরবনের ভিতর থেকে ছোট্টখাটো ওই গাড়িটাকে ঠিকঠাক করে নিলাম, ছোট্টখাটো একটা গোডাউন, মানে এই গোডাউনে যে গাড়িগুলো আসে সুন্দরবনে তাদের ঠিকঠাক করার জন্য, কারণ এই সুন্দরবন থেকে মোংলা পর্যন্ত কোনো একটা ইয়ে নাই, কি বলে মানে গাড়ি নষ্ট হয়ে গেলে কোনো মেকারের ইয়ে নাই, এটা জাস্ট সুন্দরবনের ভিতরে করা। আর এই জায়গায় তেমন বাঘ টাক আসে না, এখানে কিছু ঘোড়া খরগোশ টরগোশ এগুলো দেখা যায়। কিন্তু সামনে যে অগ্নি পরীক্ষা আছে সেগুলো দিতে গেলি তো আমার তো জান বেরোয় যাবে না। আরে তোর তো দিতে দিতে মুখস্থ হয়ে গেছে, সমস্যা কি, যা যা যা। আর বন্ধুরা আজকে কোনো ভাই রিকোয়েস্ট না, ভাই রিকোয়েস্ট এই চ্যানেলে আপাতত রাখছি না, বস গেমার চ্যানেলে রিকোয়েস্ট রাখতেছি, কিন্তু রিকোয়েস্ট এই চ্যানেলে রাখছি। ওরে আল্লাহ ওস্তাদ, এই দেখেন এইটুক পার হতেই আমার জীবন বেরোয় যাচ্ছে, তা সামনে আমার জন্য কি অপেক্ষা করতেছে? সামনে তোর জন্য বিপদ অপেক্ষা করতেছে, নে চালা। বাবা রে বাবা, পার হতেই আমার জামান ধরেই গেল। নে 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 ঘোরা ঘোরা ঘোরা। ঢুকে দেখা গেল একেবারে আমারও খেয়ে ফেললো। দেখো এদিকে রাস্তা খুবই খারাপ, এদিকে রাস্তা খারাপ হওয়ার একটাই কারণ এখানে জোয়ার ভাটা হয়, আর জোয়ার ভাটা যখন হয় তখন কিন্তু ভাবো তখন পানি উঠে যায়, পানি উঠে গেলে তো ভাই রাস্তাগুলো এরকম হয়ে যাবে। তারপরে আমাদের শয়তানপুরও কিন্তু খুব ভালো চালাচ্ছে, কারণ চালানো একটাই কারণ কোনো দামি গাড়ি না, অনেক পুরানো ভাঙাচোরা একটা গাড়ি, অশোক ল্যান্ডের একটা গাড়ি, সেই গাড়িটা নিয়ে যাচ্ছে। এই গাড়িটা এদিকে ওই শ্যামনগরের দিকে চলাফেরা করে, কিন্তু এদিকে কোনো গাড়ি তেমন একটা চলাফেরা করে না। আমরা যতবার এখানে আসছি কিন্তু বন্ধুরা আমরা কিন্তু কোনো গাড়ি দেখিনি রাস্তায়। ওস্তাদ এখানে শুধু আমরাই অগ্নি পরীক্ষা দিতে আসি, আর কেউ আসে না ওস্তাদ। যাই হোক ওস্তাদ, সামনে যে অগ্নি পরীক্ষা আছে সব আমি পাশ করে আসি এক সময়, এখন আমার এসব নিয়ে কোনো টেনশন নাই, এখন দেখবো কি হয় সামনে, এখন ওই জায়গাগুলো ঠিক থাকলেই হয়। আরে ঠিক আছে, ঠিক থাকবে না কেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে করতে কিন্তু আবার গহীন জঙ্গলের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছি। ওস্তাদ আমরা কিন্তু আজকে ওস্তাদ ওই লোকটার একটু কর না, ওর বাঘে আর হাত ছিঁড়ে নিয়ে যাবে না ওস্তাদ। আরে নেবে না নেবে না। বাবা আঙ্কিল আঙ্কিল বাঘ কই? হে ভাই এ বাঘ কি আমার পরিচিত, সে বাঘ বললে চলে আসবে না। আঙ্কিল তুমি তো অনেকবার এসেছো তাই বাঘ দেখেছো না? আরে বাবা আমি কোনো বাঘ দেখিনি রে, তুই চুপ করে বসে থাক না। হেই আপনি আমার ছেলে কি এরকম বকা দিচ্ছেন কেন, একটু শহরের দিকে যাচ্ছি একটু গল্প করছি। আরে ম্যাডাম আপনারা গ্রামে থাকেন কিছুক্ষণ, এই এত কথা কথি হয় না, দেন না কোন সময় বাঘ মাকে সাথে দিতে পারবে। ওই তো বলছি আঙ্কেল কখন বাঘ আসবে। হ্যাঁ শোন বাবা শোন, আমি একটা কথা কই,
কখন বাঘ আসবে সেটা কি আমার ফোনে বলে দিছে? এখনো চলে আসতে পারে, আর বাঘ আসার কথা করছিস কেন? বাঘ যদি আসে তা তোমার আমার দেয়াল লাগবে না, আমাদের একেবারে হাড্ডি বানাই দেবে না, বুঝেছ? চুপ করে বসে থাকো আঙ্কেল, শুধু বাজে পচা কথা বলে। আরে শয়তান ব্রো, তুই ওর সাথে ভালো ব্যবহার কর। ওস্তাদ দেন, এসব কথা বললি এমনি মাথাটা গরম হয়ে যায়, এমনি ভয় ভয় আসি ভয়ং জঙ্গলের মধ্যে। ও যাই হোক, 9:43 বাজে, এই সময় জোয়ার ভাটা, কিছুক্ষণ পরে আবার জোয়ার ভাটাবে। ওস্তাদ অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য রেডি আসছি। ওস্তাদ রেডি তো তোর হতেই হবে, তোর হাতে স্টারিং। ও বন্ধুরা, এই অগ্নি পরীক্ষাটা একদম সোজা, এটা আমার কাছে। হ্যাঁ কি অগ্নি পরীক্ষা বলছে মাম্মি? আরে তুই কথা কস না, ওরে আল্লাহ, তোর কথা শুনি আমার গাড়িটা খাই গেল। নে নে আস্তে চল, আস্তে চল। উড়ি বাবারে, কি পানি, কি পানি! হ্যাঁ পানি, পানি দাও নি আগে, পানি। হ্যাঁ দাও, পানি দাও দাও। আমার ভাই ওখানে বসছে, আমি এই পাশে আসতে পারছি। আরে সুপ লোক আসতে পারে। ও বাবা, ওরে আল্লাহ, ও বাবা, ও বাবা, আল্লাহ। আঙ্কেল তুমি এরকম করছো কেন? আমরা তো কোনো ভয় পাচ্ছি না। তুমি তো ভয় পাবা না, ভয় তো পাবা না, ভয় তো আমি পাবো, কারণ আমি তো গাড়িটা চালাচ্ছি। এর জায়গায় তুমি এসে চালাও তাহলে বুঝতে পারবা না কিরাম ভয় লাগে। বলে আল্লাহ পানি উঠে যাচ্ছে। ওস্তাদ আল্লাহ আম্মু দেখো পানি আসছে। হ্যাঁ এরম পানিও চলে আসবে, বাঘও চলে আসবে। ওই যে আবার গুতো খেলাম, কিছু বুঝে যাচ্ছে। উড়ি আল্লাহ, আজকে তো পানির স্রোত অনেক বেশি দেখতেছি। আরে চালা চালা চালা। ওরে পথ ভাই, এত পানি কেন ভাই? পানি কেন কিভাবে বলবো ভাই, জোয়ার ভাটা হলে তো পানি হবেই। আর আপনি হাতটা ইয়ে করেন না, বের করেন। ওরে আল্লাহ, গাড়ি তো ডুবেই যাচ্ছিল। আরে ভাই গাড়ি এরকম কত ডুবে যায়, সামনে তো আরো কত কত অগ্নি পরীক্ষা আছে। অগ্নি পরীক্ষা কি বলছে? আরে অগ্নি পরীক্ষা, তুই তোর হাতটা ঢুকারে ভাই, ভয় লাগতেছে তো, তোর হাতটা বের করে রাখিস কেন? আরে চিন্তা নাই, চিন্তা নাই, এই সব বক বক আমি ভয় পাই। আসলে তা যাবে না, তোমারে আগে বাটা বানি। আরে শয়তান গুলো চালা, গ্রামের লোকজনের সাথে কি বলবি? তা ঠিক, ও বাবা অগ্নি পরীক্ষা দুই। হ্যাঁ বাবা, প্রথমটা তো সুন্দর ভাবে পাশ করেছি, আর একদম প্রথম যেটা ছিল সেটাও তেমন একটা কঠিন কিছু না। আঙ্কেল আঙ্কেল, এখানে কি বাঘ আছে? এখানে বাঘ না, এখানে পাখি, এখানে পানি আছে, পানি দাও। ওরে বাবা ওস্তাদ, যাই হোক এই ব্রিজের দুই পাশে একটু রেলিং ফেলিং দিয়েছে, আমার একটু শান্তি লাগতেছে। হ্যাঁ একটু রেলিং টেলিং দিয়ে আমারও শান্তি লাগতেছে। এমন একটা গাড়ি নিয়ে আইছি, গাড়িটা মোটে জোরে চলতে পারে না। জোরে চালা তো দরকার নেই, জোরে চললেই তো সমস্যা। ওস্তাদ এইদিকে নদীটা খুব শান্ত আছে, এটা কি নদী? এটা আমিও জানি না, সাগরের সাথে কানেক্ট, এটা জানি। বাবা রে, কে ব্রিজের কাট মাট মনে সব পোসে মোসে গেছে, দুই দিন পরে তো ভেঙে পড়ে যাবো, এরকম একটা ভাব কেন? যাই হোক, দুই নাম্বার অগ্নি পরীক্ষাটাও আমরা পার হয়ে গেলাম। ওস্তাদ ওস্তাদ, আজকে কোনো কষ্ট আছে না? ওস্তাদ কোনো টেনশন নেই? আরে আজকে তো কোনো টেনশন নাই, টেনশন সব সামনের দিকে। আজকে আমরা ফার্স্ট টাইম জঙ্গল থেকে শহরে যাচ্ছি, মানে সুন্দরবন থেকে শহরের দিকে মোংলা যাচ্ছি। আর ভাই মোংলা থেকে আরও কয়েক জায়গায় যাবো, মোংলা পোর্ট দেখবো। আজকে আমরা গ্রামের লোকদের যে নিয়েছে, তারাও আধুনিক হতে চায়, তারা আর গ্রামের মধ্যে থাকতে চায় না, এই সুন্দরবনে থেকে থেকে তারা একেবারে পচে যাচ্ছে। এই যে শুরু হয়েছে কাদা পানি, কাদা পানি যখন শুরু হয় তখন মনে মিজাজটা খারাপ হয়ে যায়। তো এই রাস্তাগুলো কেন সরকারের দিকে ঠিক করে না, আমি এটাই বুঝতে পারি না। আরে করবে করবে করবে, আবার দাও কি পরিমাণ লাগেজ ঢুকাইছে। আস্তে নে, ঘোরা 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 ঘোরা। এ তুই যে হাত বের করে, তুই তো আমার একটু দূর থেকে সিগন্যাল দিতে পারিস যে রাস্তা বেঁকা বুকো। ওই আমি কি বেঁকা দেবো? আমি 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 কি তোর হেল্পার নাকি? এ হেল্পার না হলে ওই জায়গায় এখন সবাই আমরা ভাই ভাই, এই যে কাদা পানির মধ্যে নামতেছি, দেখেছিস? ওরে সর্বনাশ, কাদা কাদা কাদা, কুদু উড়ে আল্লাহকে ডুবিয়ে গেছে রে। আঙ্কেল কাদা লেগে যাচ্ছে, খুব ভালো রাস্তা দিয়ে চলান। এ এটা কি আমার বাপের রাস্তা? যেরাম হাসবে সেরাম যেতে হবে। তুই সামনে থেকে এত কথা কস না দিয়ে, এই দেখ কাদা পানি, এইসব জায়গায় বাঘ থাকে, এইসব জায়গায় আল্লাহ আল্লাহ কর, বুঝিস না কেন? আল্লাহ আল্লাহ করবো কেন? তুমি আল্লাহ আল্লাহ তো করি, তুমি চালাচ্ছ, কোনো টেনশন নেই। বাঘ আসলে তো আমরা ভিডিওতে দেখেছি, তুমিই যুদ্ধ করতে যাবে। এই এইসব পচা কথা তো দেশ কিডা শিখাইছে, এখন অগ্নি পরীক্ষা থ্রি পা করতে যাচ্ছি, কথা কস না। আরে চালা চালা। ওরে সর্বনাশ ওস্তাদ, এই দেখেন কি অগ্নি পরীক্ষায়, এই জায়গায় আসলি আমার পেশাব হয়ে যায়। মানে আল্লাহ আঙ্কেল, তুমি আমাদের মধ্যে ছোট পেশাব করে ফেলো। হ্যাঁ আমি পেশাব করে ফেলি। ওরে আল্লাহ, ও না 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 না, ও বাবা ও বাবা, ওরে বাবা ওরে বাবা, হ্যাঁ না না, ও বাবা আমার গাড়ি এরকম করিস না, কই না কই, আস্তে আস্তে যা বাবা, আস্তে আস্তে যা বাবা। হ্যাঁ হ্যাঁ পিসি বা স্যার, তুই কথা কষ্ট না, তুই কথা কষ্ট কথা মোটে কষ্ট না, আমি বিপদে আছি। এই আমার ভাইকে এরকম বকা দিচ্ছ কেন? আরে তোর ভাইরে আদর করবো, দেখ কি বিপদ, তুই চালা এসে। ও বাবা ওস্তাদ, আরে সাবধানে সাবধানে যত কথা বলিস না। ওস্তাদ এই পাশে পোলা পায় না আমার, সরাল্লা
ও বাবা, এরম করে কেন গাড়ি, এরম করে কেন? ফার্স্ট টাইম, আজকে আমরা ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম না, থার্ড টাইম এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু কি বিপজ্জনক ব্রিজ হে! ও বাবা, ও বাবা! আরে এত তুই এমন একটা ভাব ধরছিস তুই যে বলার মতো না ওস্তাদ, আমার কিন্তু আসলে খুব ভয় লাগছে ওস্তাদ। এত ভয় পাওয়ার কিছু হয়নি ব্রিজের প্রতি আগে। ওস্তাদ গাড়ি মনে ফেসে গেছে মনে আছে? ফেসবে না, চালা চা, নে টান, উঠবে 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 উঠবে, টান টান টান। ওস্তাদ গাড়ি যায় না তো? যাবে যাবে যাবে, এই গড়ি গাড়ির যদি বেশি স্পিড থাকতো তাহলে আজকে কত বড় বিপদ হতো তো জানিস। ওরে আল্লাহ, ও বাবা, পরিষ্কার পরিষ্কার, ওরে বাবা, আল্লাহ 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 আল্লাহ, ওটা 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 ওটা, পরিষ্কার পরিষ্কার। অ্যাঙ্গেল গাড়ি বেঁকে যাচ্ছে কেন? হ্যাঁ চুপ কর, গাড়ি বেঁকে যাচ্ছে কি করবো? আল্লাহ 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 আল্লাহ, কি হলো? আরে আস্তে, তুই কি নতুন গাড়ি চালাচ্ছিস? ও আস্তাদ, আমি ডাইনে দেবো না বাইরে দেবো বুঝতে পারতেছি না, আমার গাড়ি তো ব্যাগ দিলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রে, কি হলো এটা, কি ফাঁসে ফেসে গেলাম! ওরে আল্লাহ রে, এই আমার তো ভয় লাগছে, পড়ে যাবো না তো। আরে তুই শালা চুপ কর, এইসব পোলা পাইন গ্রামের লোকজনের নিয়ে উঠতে হয় না। আরে আল্লাহ, কিরাম ফেসে গেলাম রে ভাই, কিরাম ফাঁসিছি আমি, কি বিপজ্জনক ভাবে ফেসে গেলাম রে। আল্লাহ কি হবে নে বুঝতে পারতেছি না। আল্লাহ রে আল্লাহ, বাঁচাও আল্লাহ। ওস্তাদ গাড়িটা একটু ঠেলার লাগবে। তুই যে ঠেল, আমি স্টিয়ারিং এ বসতেছি। আমারই ঠেলতে হবে ওস্তাদ, এত লোক থাকতে। হ্যাঁ এত লোক থাকতে তোরই ঠেলতে হবে, যা যা যাও আঙ্কেল, ঠেলো শালার বাচ্চা। এ সর, সামনে দিয়ে সর। ভাই তুই আমার বাচ্চা ছুটি নাম ব্যবহার করছিস কেন? আরে ভাই ভালো ব্যবহার করছিস ভাই, আমি বিপদে আছি কথা কয় না, আমারই সবসময় ঠেলতে। ও বাবা বাবা, একদম ধারের কোনায় চলে আইছি তুমি, সর্বনাশ সর্বনাশ। কিরে তুই এখানে? আরে তুমি একটু ঠালতে পারলে না, শুধু হাতই বের করে রাখো। ওরে আল্লাহ রে, আমার কপালে সবসময় দুঃখ। ওস্তাদ নেন স্টার্ট দেন, স্টার্ট দেন, ঠেলা দিচ্ছি ওস্তাদ, ঠেলা দিচ্ছি, স্টার্ট দেন 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 ওস্তাদ, দেন ঠেলা দেন দেন ওস্তাদ, ফেলান না গাড়ি, ফেলান না, ফেলান না ওস্তাদ, ফেলান না। না না ফেলাচ্ছি না, ঠেল 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 ঠেল। ওরে আল্লাহ ওস্তাদ, চলে যাচ্ছেন দে আমার সাথে। আরে ওস্তাদ আমারে নেবেন না। আরে নেব, আয় 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 আয়। কি সব মূর্খ ফুরকর রে দে, ও এ ভাই সর সর দে ওস্তাদ, নামেন। হ্যাঁ এবার চালাই নিয়ে আল্লাহ, তুমি রম করো আল্লাহ, গাড়ি ব্যাকে আসে কেন? আজকের দিনটা মনে আমার শুভ না ওস্তাদ, যাই হোক অ্যাট লাস্ট আমরা পার হতে পারছি। হ্যাঁ তোমরা ধরে বসো, তোমরা ধরে বসো, বিশাল অগ্নি পরীক্ষা দিচ্ছে, কিন্তু এইটা কিন্তু খুব মারাত্মক ব্রিজ, খুলে পড়ে গেলি লাশ হয়ে যাবানে সব। আরে বাচ্চাগুলো রে কেন আমার কাছে বসাইছি? আঙ্কে এত খারাপ ব্যবহার করো না, তুমি পারো না চালাতে, একটুও পারো না। হ্যাঁ চুপ করছে, আমরা পারি না, দেখ পারি না বলেই তো জঙ্গলের মধ্যে চালা দিয়েছি শাল। আর এই তুই আবার আমার ছেলেকে বকা দিচ্ছিস, এবার কেউ তোকে লাথি মার। আমার লাথি মেরে লাভ নাই, এনে কেউ গাড়ি চালাতে পারে না, আমার রিপোর্ট পড়ো ফেলে দিলে আমরা গাড়ি না চালাতে পারি, তোমরা মরতে হবে তোমাদের এনে বসে। আঙ্কেল আঙ্কেল, হে তুই আবার ডাকতেছিস কেন, কি হয়েছে আঙ্কেল? খিদে লাগিয়েছে। হ্যাঁ খিদে লাগিয়েছে তো আমি কি তোর খাবার দেবো, তোর বাবা মা রয়েছে ওদের কাছে ক দিয়ে দেবে না খাবার। আঙ্কেল কোথাও থামাবো না, রেস্টুরেন্টে। আরে না চুপ কর। আরে ওর সাথে এত খারাপ ব্যাপার করিস না, তুই তো ভালো শয়তান তো। আরে ওস্তাদ আপনি চালান, আমি পিছনে বসি। না না তুই চালা চালা। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, এখন আর কোনো মনে সমস্যা নাই, বিশাল একটা অগ্নি পরীক্ষা আমরা দিয়ে আসছি, যে ওকে আমার মাথার ঘাম ছুটে গেছে, প্লাস আমি আবার গাড়ি থেকে নেমে আমার আবার ঠেলা লাগিয়েছে। তোমাদের এই সুন্দরবন কিরম লাগতেছে একটু জানাই দিও কিন্তু কমেন্টস করে। হ্যাঁ বন্ধুরা কমেন্টস করে কিন্তু জানাই দাও, অনেকদিন পরে কিন্তু আমরা লোকাল একটা ভাঙড়ি ভুঙড়ি গাড়ি নিয়ে কিন্তু সুন্দরবনের ভিতরে যাচ্ছি। ওস্তাদ আমারও কি অগ্নি পরীক্ষা? হ্যাঁ তোকে তো অগ্নি পরীক্ষা দিতে হবে, তা নাহলে তুই বাঁচতে পারবি না। ওস্তাদ আমি আর গাড়ি চালাবো না ওস্তাদ, এবার আপনি চালান ওস্তাদ। যা 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 একবার যা। আবারও আমার এত কেন কঠিন কঠিন অগ্নি পরীক্ষা, আমার কপালে কেন জোটে রে আল্লাহ! আমার একটু এই ব্রিজটা সরকার তোমরা একটু ভালো করে দিতে পারো না, দাও একটু উনিশ বিশ হলি, এতগুলো মানুষের জান আমার হাতে। আরে চালা না চালা, অত কথা বলিস না। আচ্ছা ওস্তাদ এই গাড়িতে কি ওয়াইফাই আছে? হ্যাঁ তাই তো দেখতেছি, ওয়াইফাই লেখা। তো ওয়াইফাই কই ওস্তাদ? আমরা একটু ওয়াইফাইয়ের মাধ্যমে জানাই সবাই রে, ভিডিও লাইভে আসি যে আমরা ভৌতিক জায়গায়। এটা কোন জায়গার ভৌতিক জায়গা বলতে, এখানে কোন জায়গায় ভূত আছে দিনের বেলা? না না দিনের বেলা ঠিক আছে ওস্তাদ, দেন না। ও বাবা ও বাবা, রে বাবা রে বাবা রে বাবা, আল্লাহ আল্লাহ, বাঁচাও আল্লাহ, আর বিপদে ফেলো না, আল্লাহ আল্লাহ আর বিপদে ফেলো না, এই অগ্নি পরীক্ষাগুলো বার করে দাও, এই জন্য আমি সুন্দরবনের রাস্তায় আসতে চাই না।
নে 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 চালা 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 চালা। আল্লাহ, এ কি ভয়ানক, এ কি ভয়ানক হতে পারে রে বাবা। সব ভয়ানক কি আমার সাথে আর কারোর সাথে হয় না? আল্লাহ রে আল্লাহ, এই গ্রামের মূর্খ কাটারে নি। এই কেরা আমাদের মূর্খ বলেছে রে? এই এই আমরা শহরে থাকি না বলে আমাদের মূর্খ বলতে পারলি? না না, তোমাদের সামদণ্ড মূর্খ না, তোমরা জ্ঞানী। এই আমাদের ফ্যামিলির কাউকে আমরা মূর্খ বলবো না। এবার কত তোকে মারবো সাধন পুরো। এ আমি তোর থেকে কতবার তুই এরকম করে টাকা রেছিস কেন? তোর জন্য আমি ফেসে যাচ্ছিলাম। আর কথা কষ্ট কথা কষ্ট না মোটে কথা কষ্ট না, মাথা গরম হয়ে যাচ্ছে। ও বাবা, এট লাস্ট এট লাস্ট, বাবা রে আল্লাহ, ও বাবা, সামনে দেয় আমারও কান্দা কুন্দা পানি। অ্যাঙ্কেল কান্দা কুন্দা পানি কি অ্যাঙ্কেল? এ তোর ওই পাশে আর জায়গা নেই, এই জায়গায় বসতে হলো। কাদা কাদা তা কান্দা কান্দা কাদা, তুমি তো অশিক্ষিত শয়তান প্রো। আল্লাহ না রে, অশিক্ষিত না শিক্ষিত, আসলে কান্দা বলছো কেন? কাদা বলু। আচ্ছা ঠিক আছে বললাম, আর হয় না। আল্লাহ রে আল্লাহ, জীবনটা আমার শেষ হয়ে যাচ্ছে আজকে এই সুন্দরবনের মধ্যে দিয়ে। মূর্খ না না মূর্খ না, জ্ঞানী কটারে নিয়ে শহরে যাচ্ছি, সব বিশাল জ্ঞানী। আমার কোনো সালা শেষটাই কাদা পানি প্লিজ। আরে চালাই যা, অত কথা বলিস না, চালাই যা। যাই হোক চালাই যাচ্ছি। আস, পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগছে, শীতকালের পরিবেশ মনে আছে কোনো গ্রামে? আপনি সবসময় আমারে বিপদে ফেলেন। আমি তোরে কি বিপদে ফেললাম? এই যে দেন না, সব জ্ঞানীদের উঠাইছেন গাড়িতে। আমি তো মনে করেছিলাম এরা আসলে ভালো কথা, এ তো কথাও শোনে না। কিন্তু ওস্তাদ দেন, এই গাড়িটা পুরানো হলেও একটা জিনিস দেখেন, গাড়ির সামনে দিয়েছেন, পিছনে দেখেছেন ক্যামেরা ফিট করা আছে, ওয়াইফাইটা খুঁজে পাচ্ছি না। এর ওয়াইফাই তো আমিও জানি না। আসলে ওস্তাদ, এই গ্রাম্য গাড়িতে আসলে গ্রাম অবশ্যই সব জায়গায় ওয়াইফাই চলে গেছে ওস্তাদ। আগে ওয়াইফাইয়ের কথা চিন্তাই করা যেত না, আর ওয়াইফাই কোনো ঘটনা। ওস্তাদ ছিপ আইসে মনে আছে, টুরিস্টরা আইসে, ওই দেখেন আমরা শহরে চলে এসেছি। আরে শহর না, গ্রামে শহরের লোক এই জায়গায় বেড়াতে আইসে, শহর শহর দেখতেছো তাই না তুমি? হ্যাঁ, এই আঙ্কেল শয়তানপুরো আঙ্কেল। এ আমি শয়তানপুরো আঙ্কেল না, বলো ভিআইপি আঙ্কেল। না না, আমরা তো দেখে আসছি ভিডিওতে তুমি শয়তানপুরো আঙ্কেল। হ্যাঁ শালা, তোর সাথে কথা কওয়া যায় না শালা, সর্বদান বাচ্চা এই জায়গায় আমার সাথে আমার মাথাটা খারাপ করতে চেষ্টা করে। আরে ছোট মানুষের সাথে এরকম? আরে ওস্তাদ, ছোট মানুষ তো জীবনে অনেক দেখেছি, এ কি কথা কয় দেখছেন ওস্তাদ? ইফাত আঙ্কেল, দেখেছেন আপনার পুর উঠে না, একেবারে শয়তান। আরো বল শয়তান বল, আমি আন ধরে পানির মধ্যে নামাই দিই, তখন শয়তান বেরোবে না, তখন এই আমারই দরকার হবে না এই শয়তান পড়ে। ওই দেখো, বলতে বলতেই ফেলে দিছে গাড়ি, তোর জন্য তোর দিকে তাকা দিছে, আমার গাড়ি পড়ে গেছে। নে ব্যাকেনে 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 ব্যাকেনে। আরে ব্যাকে নেবো কি, গাড়িতে মোটে উঠতে চাই না। যাই হোক, গাড়িটারে কষ্ট মষ্ট করে উঠানোর চেষ্টা করতেছি। আরে ওট 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 ওট, বাবা রে বাবা, গাড়ি তো না মুড়ির টিন। আর আমি বুঝলাম না ভাই, আপনারা সবাই এত খাবার টাবার নিয়ে কোথায় যাচ্ছেন? আমরা হয়তো খাবার নিয়েছি, কারণ ঢাকা শহরে যদি ভালো খাবার না পাই সেজন্য এই খাবার নিয়েছি। আমরা তো জমাই একসাথেই থাকি, খাবার টাবার নিয়ে। এ তোমরা কি আগে কখনো কোনো এখানে শহর মহর যাও নি, যে জন্য তোমাদের এই অবস্থা? বাস সাতটা বলাই ফেলাইছে একেবারে। আরে যাক না, ওনারা যদি খাবার নিয়ে আসলে কি আসলে শোন শয়তান ব্রো। আরে বাবা, আমারও তুই তো আমেরিকার কাছে না, আচ্ছা কোন বলে শোন শয়তান ব্রো, আমি যা বলি শহরের খাবার ভালো না। আমরা টিভিতে দেখেছি, আমরা ভালো ভালো মুরগি, তারপর হচ্ছে কিষেন ঘোড়ার মাংস, ওরে বাবারে একরা ঘোড়ার মাংস খায়, কচ্ছপের মাংস, আল্লাহ কি করছে সব, কচ্ছপের মাংস খায়, তারপর হচ্ছে ঈগলের মাংস খায়, আল্লাহ কি করছে সব। এসব আমাদের আবার দিয়ে উঠলেন না এসব খানে? না না, তোদের দেবো তো, তোদের জন্য তো রান্না করেছি বন্য মোরগ। হ্যাঁ ওটা খাই, কিন্তু ওইসব কসম মশব সাপ মা বাবা রান্না করে দিয়ে না। না না, সাপ খাই না অ্যাঙ্কেল অ্যাঙ্কেল, আমি আমরা সাপ টাপ খাই না, কিন্তু আমরা কিন্তু ইয়ে খাই, কুমির খাই। হ্যাঁ শয়তান বাচ্চা, তুই এত কথা কোস না, চালাতে দে, এসব বলিস না আমার মাথাটা।
আবার অগ্নি পরীক্ষা, আবার অগ্নি পরীক্ষা দে না, অগ্নি পরীক্ষা এটাই মানে শেষ। ওরে ওস্তাদ, এই অগ্নি পরীক্ষাটা সোজাই আছে, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, এটা দিয়ে মোটামুটি আমি যেতে পারবো। আর পানি নিচে নেমে গেছে ওস্তাদ, আমি শুধু ফেসে যাই কেন ওস্তাদ, এটাই আমি বুঝতে পারি না। তুই তো বুঝে পারবি না, একটু সোজাসুজি ভাবে সুন্দর ভাবে চালাবি, সেটাও চালাতে পারিস না। না না ওস্তাদ, এবার ভালোভাবে চালাবো ওস্তাদ, আমি খুব সিরিয়াস ওস্তাদ, এসব ব্রিজের উপরে আমি খুব সিরিয়াস। যাই হোক, এই ব্রিজটা খুব ভালো আছে, এই ব্রিজটায় কোনো টেনশন নাই, কিন্তু ব্রিজের নিচে কাঠের অংশগুলো পচে পচে গেছে বুঝাই যাচ্ছে। স্যার হর্ন কেমন? ও বাবা, এত দেখে আমাদের দেশি হর্নের মতো। নে নে, যা 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 যা। বাবারে বাবা, ই এত লেগে যায় কিসে ওস্তাদ? আরে কাঠ পচে গেছে তো এই জন্য। কিসে আবার গাড়ি আটকালো রে? নে বেখেনে 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 বেখেনে, ডানে কাটা ডানে কাটা। হ্যাঁ যা 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 যা। হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার, ডান বাম খেয়াল রাখ, বাম দিক খেয়াল রাখ, বাম দিকটা ফাঁকা রাখ, ডান দিকে তো জায়গা আছে, বাম দিকে একদম জায়গা রাখিস নি। আচ্ছা ও বাবা, ও বাই বাই টাটা ব্রিজ, আর মনে হয় সামনে আর কোনো ব্রিজ নাই। যাই হোক, হ্যাঁ বন্ধুরা, আজকে সুন্দরবন থেকে মোংলা যাচ্ছি, কেমন লাগতেছে কমেন্টস করে জানাই দিও। আমরা কিন্তু আজকে কোনো ভূত, সরি ভূত বলছি কেন, বাঘ মাগ দেখিনি। আর এসব যারা আইছে না জ্ঞানীর দল, আসলে এরা মূর্খের দল, এই মূর্খের দল বাঘ দেখতে আইছে সুন্দরবনে থেকে, এরা বাঘ দেখিনি। আর আমরা তো যাওয়া আসা করি, ওরা মনে করে কি আমরা মানে সবসময় রাস্তায় যাওয়ার সময় বাঘ দেখি, সালার মূর্খের দলদের নিয়ে যাচ্ছি বেড়াতি। আর কি কপাল, কি কম, কিছু করার নাই আর। যা যা আসতে, অত মূর্খের দল করিস না, তুইও তো মূর্খ চিনি। কি করছে মাস্টার? আমি কিন্তু ক্লাস ফাইভ পাস। তুই ক্লাস ফাইভ পাস? আচ্ছা মানে আসলে না মানে বোঝা হয়ে গেছে, তার মানে তুই ফাইভ পাস তাই তো? এই আসলে মানে ঠিক আছে, আর বলেন না দিও স্যার এদের সামনে। তাহলে তুইও মূর্খের দলের সাথে পড়িস? না মানে আমি অনেক শিক্ষিত স্যার, এরা মূর্খ মূর্খ। এই জায়গাটায় তেমন একটা লোকজন থাকে না, কিন্তু এই জায়গায় না পুরানো পুরানো গাড়ি রাখা থাকে, কারণ এই জায়গায় কাঠ আসে। এখানে তো চোরাই কাঠ আসে? না না স্যার, চোরাই কাঠ না, এটা ভালো কাজ করেছে, এই জায়গায় আবার তেল নেওয়া যায়, এটা ভালো কাজ করেছে স্যার। হ্যাঁ এই জায়গাটা ভালো কাজ করছে যে তেল নিয়ে যায়, কিন্তু কোনো মেকার নাই। ওস্তাদ একটা জিনিস খেয়াল করবেন, তো এই রাস্তায় কেউ গাড়ি চালায় আসে না ওস্তাদ, কেন কম দি বলেন? সব ওই শ্যামনগর কয়রা ময়রা দিয়েই আসে। কেন আসে না আমি কিভাবে বলবো? ওস্তাদ সামনে কি আবার অগ্নি পরীক্ষা নাকি? না না অগ্নি পরীক্ষা হবে কেন, সুন্দর ভাঙাচোরা রাস্তা চালা যাচ্ছিস। যাই হোক, এই যে টাইমটাই টাইমটা আসলে ইয়ে নাই, আসলে কোনো জোয়ার ভাটার সময় নাই। ওই দেখো সমুদ্র, দেখো সমুদ্র, দেখিস সুন্দরবনের পাশ যে সমুদ্র দেখো, আর মনে হয় বেশি দূর নাই ওস্তাদ, মনে হয় কাছাকাছি না, মোগলার কাছাকাছি আছি মনে হয়। তাই তো মনে হচ্ছে। যাক তাড়াতাড়ি রাস্তা শেষ হলে ভাই ভাই, এই এই সেই মূর্খের দলের হাত থেকে তো বাঁচতে পারবো, আর এই সেই শয়তান বাচ্চাদের উঠাইছে। আরে ওরা শয়তান বাচ্চা বলিস না তো, মানে আস্তে আস্তে ধীরে ধীরে চালা যা। এই গাড়ির মধ্যে কিন্তু দেখি গিয়ে আছে শয়তান বড়। কি কাছে নাস্তাদ, কি আছে ওস্তাদ? আরে টিভি লাগানো আছে, চলে টলে তো না। আরে ওস্তাদ টিভি চালাতে হবে না দি, এই যে সুন্দর পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি, আর প্রচুর লোকজন দেখো, ছোট বাচ্চাটা দাঁড়িয়ে আছে, কিন্তু ভাই সুন্দরবন দেখতে সেই প্রথম থেকেই দাঁড়িয়ে আছে, যে সুন্দরবন দেখে ভাই সে শহর দেখবে, তারা এতদিন গ্রাম দেখছে ভাই, এখন ভাই শহর দেখার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে। অঙ্কেল আমি ও গ্রাম দেখে আর ভালো লাগছে না, গ্রাম নাই জঙ্গল দেখে, এখন আমরা শহরের গাড়িটারি দেখবো। আচ্ছা অবশ্যই দেখবে দেখবে। হ্যাঁ দেখবা, ভালো মতো দেখবা, সামনে অনেক ভালো ভালো শহর আছে, সেসব দেখবা। এ শয়তানপুর অত কথা বলিস না, তুই চালা যা। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু শহর মোংলার দিকেই যাচ্ছি, আর মোংলাকে থেকে কত তো সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু মানে কাছাকাছি চলে আসছে। আজকে আমাদের রুটটাও কাজ করছে না, আর কেন কাজ করছে, কারণ আমরা জঙ্গলের মধ্যে আছি, যে কারণে কিন্তু এই যে ক্যালকুলেটিং যে রুটের যে মিটারটা সেটা কিন্তু দেখাচ্ছে না, পুরো আন্দাজের পরে আসছে। আর এই রাস্তা আমাদের মুখস্থ হয়ে গেছে, আন্দাজ ঠিক না, আন্দাজ হয়ে গেছে, এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে। রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আর আমরা সুন্দরবন আসবো না, ওই আমরা শ্যামনগরের রাস্তা দিয়ে আসবো, শ্যামনগরের রাস্তাই ভালো ওস্তাদ। ও ঠিক কথা কইছিস, শ্যামনগরের রাস্তা দিয়ে আসবা, কিন্তু গাড়িটা স্লো হলেও ভালো আছে, ভিতরে ডেকোরেশন ডেকোরেশন ভালো আছে, সব লোকজন আমার কাছে হুট করে চলে আসতে পারবে না, সামনে আবার ব্যারিকেড দিয়ে আছে দেখেন না ওস্তাদ। হ্যাঁ ব্যারিকেড দিয়ে আছে, কেউ যেতে পারবে না, এটা খুব ভালো লাগছে, এখনকার গাড়িতে না ব্যারিকেড ফেরিকেড নাই, যে যার মতো চলে আসতে পারে। আমি একটা ভিআইপি ভিআইপি ভাব ভাবে চালাবো ওস্তাদ, এই তো চলে আসে এই যে রিসোর্টটা, রিসোর্টের কি অবস্থা ওস্তাদ, লোকজন আসে না কতদিন, আমরা শহরে এসে গেছি। হ্যাঁ আমরা শহরে এসে গেছি, শহরে এসে গেছি। হ্যাঁ বাবু এই সামনে শহর, দেখে কত বড় বড় গাড়ি বাড়ি দেখা যায়, দেখে এই যে বাবা দেখো শহর এসে গেছি। আরে না 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 শহর না, এটা শহর সামনে, শহর তো এখন অনেক দূর।
এই যে বাড়িঘর দেখে যাচ্ছে, আরে এগুলো বাড়িঘর দেখে যাচ্ছে, এগুলো পরিত্যক্ত পরিত্যক্ত, একসময় কাজ চলতো, আর কিছু হয় না। খুবসাপ দেখো, যাই হোক, আমাদের ভয় ময় কেটে গেছে, আমরা সুন্দরবন থেকে একদম একদম অনেকটা শহরের দিকেই চলে আসছে, আর টেনশন নাই, গাড়ি ফাড়ি দেখা যাচ্ছে, খুব ভালো লাগলো। যা যা যা, ঘোর 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 ঘোর, দেখেছি সজন ব্রো, আমি সকাল তখন প্রথম থেকে গাড়ির থেকে হাত বের করে রেখেছি, তাও দেখেছিস বাঘ মামা এসে আমার হাতে কামড় দিল না। ওর সাথে ফালতু ফালতু কথা বলিস। এ আমি ফালতু ফালতু যদি কামড়াতো না তখন দেখতে কি হলো, গাড়ি এরকম শব্দ করে কেন, গাড়ির কি সমস্যা হয়েছে নাকি? পুরানো গাড়ির সমস্যা হতেই পারে, আর একটু সমস্যা কোনো ব্যাপার না। যা আমরা চলে আসছি, আর টেনশন করার কিছু দরকার নেই। তো বন্ধুরা, আমরা মঙ্গলার কাছে চলে আসছি, আজকে আমরা মঙ্গলা পোর্ট এদেরকে দেখাবো। এরা আসলে ভাই গ্রামের জঙ্গলে সহজ সরল লোক, এরা ভাই কখনো শহর ভালো করে দেখেনি। কি করছেন ওস্তাদ, এরা যে সালাকে সালাক, এরা শহর দেয়নি, এরা জন্মে সালাক ওস্তাদ, ভাব করেছে ভাব। এই শয়তান বুড়ো, তোকে কিন্তু এবার মারার টাইম এসে গেছে, তোকে কিন্তু আসলে ওই ইয়ে দিয়ে ভাত খাইয়ে দিব। এক কি দিয়ে ভাত খাওয়া, কদি মুরগি? না না, কুমিরের মাংস দিয়ে, যেটা রান্না করে এনেছি তোর জন্য। এ কি করছো, কুমির মুমির খায় না, আমি খাবো না তোমাদের খাবার, তোমাদের আমি নামাই দিচ্ছি ভাই, তোমরা জম্বের ডেঞ্জারাস, তোমরা তো মনে হয় উপজাতি। এই আমাদের উপজাতি বললি কেন, আমরা উপজাতি না, আমরা ভদ্র লোক, এরা উপজাতি কি ভজে না ভজে না। যাই হোক, মোংলা বামসারের ব্যাপারে ডিসকভার হয়ে গেছে। বন্ধুরা, আমরা কিন্তু মোংলায় চলে আসছি, সুন্দরবন থেকে দেখতে পাচ্ছ, আর এর এই পাশে কোনো গাড়ি আসে না। আমরাই ভাই যাই এই যে মোংলা পোর্ট, মোংলা পোর্টের মধ্যে যে আমরা আমাদের যাত্রা শেষ করব। আমরা পোর্টে এসেছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, আসলে সে তো শহর, শহর শুরু। শয়তান পুরো, তুই লাগিয়ে দিলি? এ ছোট মানুষ, তুই তো আমার করতেছিস কেন, আঙ্কেল বল আঙ্কেল, তোকে আর আঙ্কেল বলবো কি, তুই তো পারিস না গাড়ি চালে, সারা রাস্তায় গাড়ি চালাচলান পারি না, তাই না? এ মূর্খ দলেরা, না না জ্ঞানের দলেরা, শিক্ষিত জাতিরা, দেখো তোমাদের আমরা নিয়ে আইছি কোথায়, দেখো কি ব্যাপার, আমার গাড়ির কি হয়েছে, তোমাদের নিয়ে ঢুকেছি আর গাড়িও ডিস্টার্ব দেওয়া শুরু হয়ে গেছে, কি হলো রে বাবা, গাড়ি সামনেও যায় না। কি রে, কি হয়েছে গাড়ি ওস্তাদ, গাড়ির জন্য কি হয়েছে ওস্তাদ, গাড়ি আস্তে আস্তে আগাচ্ছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এই দেখো গাড়ি, গাড়ি রাখা, পোর্টে সব গাড়ি রাখা, ওই দেখো জাহাজ, দেখিস দেখিস, দেও 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 সমুদ্র, দেও ওই দেখো সমুদ্র, ওটা না এটা প্রসুন নদী, প্রসুন নদী নিয়ে যাও, সব গাড়িগুলো আইছে, সব ব্র্যান্ড নিউ গাড়ি জাপান থেকে আইছে, দেখিস এই দেখো সব কিছু সুন্দর, দেও শিপ মিপ দেখিস, দেও দেও কত বড় জাহাজ দেখিস, হে দেখেছি দেখেছি। তো বন্ধুরা, আজকের এই সুন্দরবনের ভ্রমণটা যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল গেম রি 2.0 এবং বস গেমার চ্যানেলের এই চ্যানেল দুটোকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থেকে বেল বাটনটি ঘুষিয়ে দেবে, বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করে দিবে। আমরা আসলে গ্রামের সহজ সরল লোকজনদের, সরি গ্রামের না, সুন্দরবনের সহজ সরল লোক, এরা আসলে কখনো এসব দেখেনি, যে কারণে এদেরকে এগুলো দেখালাম, মোংলা পোর্টটা দেখালাম, এরপরও এদেরকে অন্যান্য জায়গাও নিয়ে যাবো, নিয়ে যেয়ে সেগুলো দেখাবো। আর আজকের এই গাড়িটা কেমন হয়েছে, শয়তানপুর ড্রাইভিং কেমন লাগলো, অবশ্যই কমেন্টস করে জানা দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। এখন আমরা এখানে আমাদের যাত্রী মানে যারা আসছে তাদেরকে এখানে নামাবো, নামায় এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো, এরা এখানে ঘোরাফেরা করবে, তারপরে আমরা অন্য জায়গায় যাবো। তোমরা সবাই ভালো থাকো, আবারও কোনো নতুন কোনো পার্ট নিয়ে কিন্তু আমি চলে আসবো ইনশাল্লাহ। আর সুন্দরবনে আজকে আমরা ঘুরলাম, অগ্নি পরীক্ষা দেওয়া হলো, আমাদের সাধারণ সবগুলোই পাশ করলো, একটু ভয়ও ধরে গিয়েছিলো। আর এই যে ভিতরে যে বাচ্চাটা বসে আছে সে কিন্তু খুব জ্বালান জ্বালাচ্ছে সাধারণ। আস্তা জমে শয়তান রাস্তা, আর বলিস না, থাক থাক থাক, আল্লাহ হাফেজ বন্ধুরা, আল্লাহ।